ছত্রাকের জন্য লজ্জিত বা দুঃখিত নই, নতুন কিছু করতে গেলে কুৎসা শুনতে হয়, প্রতিপক্ষের মঞ্চে বললেন পাওলি। যৌনতা হিংসা ছাড়া শিল্প হয় না, কে ঠিক করবে শ্লীল অশ্লীল প্রশ্ন অঞ্জনের। এখানে পাওলি ইজ ইমেটেরিয়াল, পাওলি যদি কোনো আক্রমণের মধ্যে পড়ে সেটা খুব ভুলভাবে পড়ছে, সেটা খুব অকারণে পড়ছে। এখানে পাওলি একজন অভিনেত্রী, সে স্ক্রিপ্ট পড়েছে, তাকে ডিরেক্টর বলেছে তোমাকে এই দৃশ্য করতে হবে, সে রাজি হয়েছে, সম্মতি দিয়েছে এবং সে করেছে, তার দায়িত্ব। এবার সেটির প্রথমে বলতে আমি করবো না, যেমন জুলিয়া রবার্টস একটা কথা বলেছিল যে আই উইল নট অ্যাকসেপ্ট, আই উইল নট ডু নিউডিটি ইন সিনেমা, আই অ্যাক্ট উইথ ক্লোথস, ওয়েন আই অ্যাক্ট উইথ ক্লোথস আই পারফর্ম, অ্যান্ড ওয়েন আই থিঙ্ক সামওয়ান ইজ অ্যাক্ট উইদাউট ক্লোথস ইট ইজ এ ডকুমেন্টারি, ইট ইজ নট অ্যাক্টিং। জুলিয়া রবার্টস তার মতো অভিনেত্রী, তার মতো আছে, তার মতো গ্রহণ করছে, আবার জুলিয়েট বিনোশের মতো তার কাছে অবাধ যৌনতা, তার শরীর নিয়ে তার কোনোরকম কোনো কিছু দেখায়নি কোনোদিন। ফলে আমার মনে হয় সব রকম থাকুক, যেভাবে চলচ্চিত্রকে দেখেন সেটা সেটা খুলে খুলে দেখা দরকার আমাদের, কোনো মোড়ল মোড়লগিরি চলবে না। এবং সেন্সরশিপ নিয়ে আমার কাছে তিনটে ছবি অ্যাডাল্ট, চতুরঙ্গ অ্যাডাল্ট, কেন কোনো কিছুই দৃশ্য না, হস্তমৈথুনের দৃশ্য ছিল, কি অ্যাডাল্ট সাবজেক্ট, এই অ্যাডাল্ট কন্টেন্টটা কে ঠিক করবে? এই প্যারামিটারগুলো আমাদের এত বছর স্বাধীনতার পর হয়ে গেল, আন্তর্জাতিক সিনেমায় এত রদবদল হয়ে গেল, ইরানিয়ান সিনেমার থেকেও বেশি আমরা বলছি আমরা বেশি কনজারভেটিভ। ইরানিয়ানরা মনে হয় ভালো আছে, ওদের এমন চাপে রাখা যে করতে পারবে না, অনেক কিছু ভাবছি। এটা দেখা দরকার, মানে একটা ক্লিপ দেখে বা একটা কিছু দেখে মন্তব্য করা শকিং, এটা ক্লিপ নিয়ে আলোচনা হচ্ছে না, আমার মনে হয় ঠিকই বলেছে যে নিউডিটি মানেই যে ফিল্মটা একটা মারাত্মক জায়গায় চলে গেল সেটা নয়, আবার নিউডিটি যে সেলেবল পয়েন্ট সেটাও নয়, আবার থাকা মানেই যে খারাপ সেটাও নয়। মানে এক একটা ছবি তো এক এক রকম হয়, যেরকম মনের মানুষই আমি বলি, লালন আর কুমলির মধ্যে একটা দৃশ্য ছিল, অন্তরঙ্গ দৃশ্য, সেটা আরো ভালো ডিসক্রাইব করতে পারবে গৌতমদা, আমাকে পুরো ডিটেলটা বলেছিল যে এই এইভাবে হবে, এইভাবে হবে, গৌতমদা ওইভাবে শটটা নিয়েছিল যখন কুমলি আস্তে আস্তে নিচে নেমে যায় তারপর উপরে উঠে ওঠে আর কি, তো গৌতমদা ওইভাবে টেক করেছিল, আবার অন্য কেউ হলো, অঞ্জনদা হলো বা সুমনদা হলো হয়তো অন্যরকম ভাবে নিত, সুনীল বাবু একরকম ভাবে লিখেছিলেন। ঘটনাটা নিয়েই, মানে যেহেতু বিমুক্তি এখানকার নয়, মানে ওই যে লোকাল রিয়ালিটি বা সব নিয়ে কথা হচ্ছিল, ও তো ফিল্মটা ওর মতো করে করে, মানে ইনফ্যাক্ট সুমনদাও বললো আমিও ফোর সেকেন্ড ম্যান দেখেছিলাম ওর সঙ্গে কাজ করার আগে, কারণ জানতাম না ও কিরকম ছবি করে, আমার মনে হয়েছিল যথেষ্ট সেন্সিবল, মানে যথেষ্ট যেভাবে উনি ওনার মতো করে বিখ্যাত, আমার ওনার কাজে আস্থা ছিল, আর মনে হয়েছিল এই চরিত্র, মানে এই চরিত্রটা যেরকম সেখানে একটা, মানে স্ক্রিপ্টে ওরকম একটা, মানে চিত্রনাট্যে ওটা একটা ডিমান্ড করছে, যার ফলে আমার পার্সোনালি মনে হয়েছিল, মানে অভিনেত্রী হিসেবে, যে আমার করতে কোনো অসুবিধে নেই, আমি করতে চাই, করতে করেওছি সেটা, সেইটা নিয়ে মানে এত বিতর্ক, মানে সেটা ওর কাছে, মানে ওর সঙ্গে কথা হয়েছিল আমার দুদিন আগে, ভীষণই হাস্যকর মনে হচ্ছে ওখান থেকে ওর, যে কেন এত আলোচনা হবে, কেন এই হবে, সত্যি মানে শকিং, মানে আমার কাছে শকিং, কারণ আমি প্রথম খবরটা পাই যখন আমি বাইরে ছিলাম, কলকাতায় ছিলাম না, মানে এটা নিয়ে এত, মানে প্রথমে ভেবেছিলাম আমি অ্যাকসেপ্টেড হবে বিষয়টা, যে বাঙালি আন্তর্জাতিক হচ্ছে, বাঙালি গ্লোবাল হচ্ছে, বাংলা ছবি বাইরে যাচ্ছে, একটা সাহেবরাও যে খুব উদার বলবো না, কিন্তু এই অ্যান্টি ক্রাইস্ট নিয়ে যে কাণ্ড সাহেবরা করলো, আবার সাইমিয়াই লেগের ওই ছবিটা ওয়েভার ক্লাউড আমি ফ্রান্সে বসে দেখছি, তারাও কিন্তু গ্রহণ করতে পারছে না ওই ওই যৌনতার প্রকাশটা। And done something, fair enough, or bapar, or problem, baba, or chobi, o kore chhe. Or decision, or choice. Or decision, or shita choice. Ami bimukti aage chobi ta dekhechi, je chobi ta kane. Ami parts dekhechi, puro ta dekhini. Ami oi ta dekhechi, right. Four second land. Haan, four second land, ota ami Bidishate festival e dekhechi. Amar, o je bhabe jouno drishyo byabohar korechilo. ওই ওই চলচ্চিত্রে আমার অত্যন্ত স্বীকৃত, আমার মনে হয় না বিমুক্তি যে ধরনের পরিচালক, যে মাপের পরিচালক, তাতে ও খুব একটা যে অকারণ কিছু ব্যবহার করবে বলে আমি বিশ্বাস করি না, জানি না ইতিমধ্যে পাল্টে গেছে কি। আমি আবার সেই প্রাসঙ্গিকতার প্রসঙ্গে জানি যে আমার 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 সিরিয়াসলি মনে হয় যে আমাদের পরিকাঠামোয় অনেক, মানে তুমি যেটা বললে একটা মরাল
চাপ আছে, একটা সমস্ত থাকা সত্ত্বেও আমি, এটা হয়তো একটা আইডিয়ালিস্ট বা ইউটোপিয়ান ভাবনা, বাট আমি বিশ্বাস করতে চাই যে আমি ইন্টারন্যাশনাল ফিল্ম ফ্র্যাটার্নিটির একজন সদস্য অ্যাজ অ্যান অ্যাক্টর অ্যান্ড আ ফিল্ম মেকার। আই ডোন্ট, অফকোর্স আমার কাছে আমার বাংলা ছবির ঐতিহ্য ভীষণ গুরুত্বপূর্ণ, এবং যারা এই মডেল পলিসিং করছেন তাদের অনেকের থেকে বাংলা ছবির ঐতিহ্য সম্বন্ধে আমি বেশি জানি, হ্যাঁ এটাও বলতে পারি। সেটা সত্ত্বেও আমি মনে করি যে বাংলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফ্র্যাটার্নিটির একটা অংশ বাংলা সিনেমা, তার একজন সদস্য, সক্রিয় সদস্য আমি, এবং সেই জায়গা থেকে আমার মনে হয় না যে এটা অত সাহসী কোনো কাজ, এটা খুব স্বাভাবিক কাজ বলে আমার মনে হয়। আমি সুযোগ পেলে, এটাও এটাও বলছো যে সুমনের কথা সূত্র ধরে, যে মানে যদি উল্টোটা হয়, সুমন যেটা বলছে যে উনি অকারণে এই দৃশ্য তুলবেন না, যদি অকারণও তুলে থাকেন সেইটা পরিচালকের স্বাধীনতা, এবং সেই স্বাধীনতা তার দেওয়া উচিত। একজন পরিচালক কতটা শিল্পসম্মত ভাবে সেটা করলেন, সেই ক্লিপে আদৌ কি আছে, সেই ক্লিপটিতে যা আছে সেটা সিনেমার সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ, এই বিতর্কগুলো কোনো এক সময় বিচ্ছিন্ন না হয় সামগ্রিকভাবে আমাদের সমাজে আসতেই পারে, কিন্তু তার সঙ্গে যে ছিছিখারের ধ্বনি উঠেছে সেইটাকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করলাম। এবং আমি শুরুতেই যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে এই আলোচনা, যেন একটা ফিল্ম, একজন অভিনেত্রী, তার দায়িত্ব, পরিচালকের দায়িত্ব, তার রুচি, সামগ্রিকভাবে আমাদের রুচি এর বাইরে উঠতে পারে। আমার মনে হয় টাউন হলের এই মঞ্চ থেকে আমাদের সেই সম্ভাবনা এবং সেই আশা পূরণ হয়েছে। অবশ্যই এই নিয়ে বিতর্ক থাকবে, তবে একটা সুস্থ সমাজের যেখানে সমস্ত ধরনের বিষয় উত্থাপিত হবে, আলোচিত হবে, সমালোচিত হবে, প্রশংসিত হবে, সেই জায়গাটা আমরা যেন পাই, সেইটাই বোধহয় আসলে সামাজিক পরিবর্তন, সামাজিক শিক্ষার সঙ্গে যা অঙ্গাঙ্গিভাবে যুক্ত, সেই শিক্ষায় যেন আমরা শিক্ষিত হয়ে উঠতে পারি। আপনাদের চোখটা খুব স্টার্ট।